চাঙ্গাইলের কালিহাতিতে কিশোর গ্যাং এর হামলায় ইউপি সদস্য সহ কমপক্ষে পাঁচ জন আহত হয়েছেন সম্প্রতি দুই দফা কিশোর গ্যাংয়ের হামলায় কালিহাতি উপজেলার ভাওয়াল এলাকার আব্দুল লতিফ আব্দুল খালেক লাভলু মন্ডল আনিস মন্ডল ও গুরুতর আহত হয় এই ঘটনায় পুলিশ মামলা না নেয় সৃষ্টি হয়েছে তবে পুলিশ বলছে জনপ্রতিনিধিরা বিষয়টি মীমাংসার চেষ্টা চালাচ্ছেন কালিহাতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে স্থানীয়দের অভিযোগ গত বছর থেকে এখন পর্যন্ত কিশোর গ্যাং সদস্যরা এলাকায় নানা ধরনের অপকর্ম চালাচ্ছে কিশোর গ্যাং ভয়ে তাদের বিরুদ্ধে মুখ খুলতেও ভয় পায় এলাকাবাসী